না বলে জল ছেড়ে অপরাধ করেছে ডিভিসি। বন্যা পরিস্থিতি নিয়ে ফের তো মমতার ক্ষতিপূরণের দাবিতে বিঁধলেন কেন্দ্রকে। রবিবারই ভবানীপুর সহ তিন কেন্দ্রের ভোটের ফল প্রকাশ। এজেন্টদের গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার নির্দেশ বিজেপির। উপনির্বাচনের পরই ফের ভোটের বাদ দিয়ে রাজ্যে চলতি বছরই হতে পারে 2020 সালের স্থগিত পুরো ভোট। নবান্ন থেকে ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। জন্ম জয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে টুইট রাজ্যপাল জগদীপ ধনখড়ের। ফের কটাক্ষ রাজ্য সরকারকে বিঁধলেন হিংসা প্রসঙ্গে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির জের ভারতে নয়া রেকর্ড গড়ল পেট্রোল ডিজেল। চলতি সপ্তাহে দাম বাড়ল 3 বার। নির্বাচনী বিধির জের এখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না রাজ্যের 4 জেলার মহিলারা। নভেম্বরে দেওয়া হবে টাকা। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি, চীনের সীমান্তে লাল ফৌজের সঙ্গে মোতায়েন পাক সেনা অফিসার। উদ্বেগ বাড়ছে ভারতের প্রতিরক্ষা মহলে। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, রাশি বিস্তারিত খবরে। শনিবার আকাশপথে রাজ্যের 8 জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের হেলিপ্যাডে নেমে পরিদর্শন করলেন এলাকা, বার্তা দিলেন পাশে থাকার। গ্রাউন্ড রিপোর্ট নিয়ে নবান্নে ফিরে ফের ডিভিসি এবং কেন্দ্র সরকারকে তোপ দাগলেন তিনি। তুলে আনলেন ম্যান মেড বন্যার তত্ত্ব। ডিভিসির জল ছাড়ার পদক্ষেপকে দাবি করলেন ক্রিমিনাল অফেন্স বলে। ডিভিসির আচরণ নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী। পুজোর ঠিক আগের এই দুর্যোগের জন্য ডিভিসিকেই দুষলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে ইঙ্গিত দিয়ে রাখলেন তাদের কাছে ক্ষতিপূরণ চাওয়ার। জলাধারের ড্রেজিং নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঝাড়খণ্ড সরকারকে আলোচনায় বসার আবেদনও জানিয়েছেন তিনি। গত 2 দিন ধরে একের পর এক জলাধারের ছাড়া জলে ভেসেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। ঘর ছাড়া লক্ষাধিক, সম্পত্তির ক্ষয়ক্ষতির হিসেব এখনো মেলেনি। শনিবার রাজ্যের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। পরিস্থিতি পর্যালোচনার পর ক্ষতিপূরণ নিয়ে ফের কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ হল থেকে বেরোবেন না। তিন কেন্দ্রের ভোটের ফল প্রকাশের আগে দলের কাউন্টিং এজেন্টদের এমনটাই নির্দেশ দিল বঙ্গ বিজেপি। 2021 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছিল খারাপ ফলাফলের ইঙ্গিত মিলতেই বহু কাউন্টিং এজেন্ট গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতেই নতুন নির্দেশিকা দিল বিজেপির রাজ্য নেতৃত্ব। রবিবারই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন এবং রাজ্যের 2 কেন্দ্রের সাধারণ নির্বাচনের ফল ঘোষণার দিন। রাজনৈতিক মহলের ধারণা, ভবানীপুরে মুখ্যমন্ত্রীর জয় সময়ের অপেক্ষা। ব্যবধান কত হয় এখন সেটাই দেখার। বিজেপির অন্দরেও অনেকে ভবানীপুরের ফলাফল নিয়ে খুব একটা যে আশাবাদী এমনটা নয়। যদিও ভবানীপুরে ভালো ফল হবে বলেই আশা রাখছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 2020 সালেই পুরো নির্বাচন হওয়ার কথা ছিল, তাতে বাধা পড়ে করোনার কোপে। বর্তমানে রাজ্যের করোনার পরিস্থিতি অনেকটাই ভালো, মিটে গিয়েছে বিধানসভা ভোটও। এই পরিস্থিতিতে চলতি বছরের শেষেই হতে পারে সেই পুরো ভোট। শনিবার এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে জানালেন পুজোর সময় ভোটের প্রচার বন্ধ রাখতে। এই মর্মে কমিশনের কাছে আবেদন করবেন বলেও জানালেন তিনি, যাতে 10 থেকে 20 অক্টোবর কোন রকম প্রচার না হয়। এরপরই তিনি বলেন এই ভোট মিটলে অন্যান্য ভোটেরও ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত 2020 সালে রাজ্যে একাধিক পুরো ভোট হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির জেরে সেই ভোটের ব্যবস্থা করা যায়নি বলে রাজ্য সরকারের দাবি। কাউন্সিলরের বদলে সেই পদে রয়েছেন কোঅর্ডিনেটররা। এ নিয়ে জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার সেই ভোটের বাদ্যি বাজবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 152তম জন্মবার্ষিকীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে সেই টুইটেও ফের রাজ্য সরকারকে খোঁচা দিলেন তিনি। আরও একবার মনে করিয়ে দিলেন গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি লিখেছেন, গণতন্ত্র রক্ষায় হিংসা বন্ধ হওয়া জরুরি। উল্লেখ্য, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বারবার সরব হয়েছেন ধনখড়। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজভবন নবান্ন সংঘাতের পারও দারও চড়েছে। গত বছর মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ধনখড়। কেন রাজ্যে একের পর এক হিংসার ঘটনা ঘটার সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের খুঁজে বার করতে পারছে না, তুলেছিলেন সে প্রশ্ন। এদিন ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের কথাই সামনে এনেছে তাঁর এই টুইট। এতদিন কর বাড়াচ্ছিল কেন্দ্র, এবার আন্তর্জাতিক বাজারেও বাড়তে শুরু করল তেলের দাম।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে শনিবার। ভারতেও এদিন পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে পেট্রোপণ্যের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম 25 পয়সা করে বেড়ে দাঁড়িয়েছে 102.77 টাকা, আর 30 পয়সা করে ডিজেলের দাম লিটার পিছু বেড়ে দাঁড়িয়েছে 93.27 টাকা। এই নিয়ে চলতি সপ্তাহে 3 বার দাম বাড়ল পেট্রোপণ্যের। উল্লেখ্য, চলতি বছরে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই লাগাতার বাড়া শুরু হয়েছে পেট্রোল ডিজেলের দাম। এই মুহূর্তে জ্বালানির দাম সর্বকালের সর্বোচ্চ। কেন্দ্র দাবি করছে, করোনার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জন্য ভারতের বাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে হচ্ছে। পাশাপাশি এও সত্যি, পেট্রোপণ্যের উপর সরকারি শুল্ক এই মুহূর্তে সর্বোচ্চ। এদিকে কেন্দ্র চাইলেও পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনতে বাধা দিয়েছে একাধিক রাজ্য। আগামী 30 অক্টোবর রাজ্যের 4 কেন্দ্রে কোচবিহার, শান্তিপুর, গোসাবা ও খড়দহে উপনির্বাচন। ফলে এই মুহূর্তে এই 4 কেন্দ্রে জারি রয়েছে নির্বাচনী আচরণবিধি। তাই সরকারি প্রকল্পগুলি আপাতত থমকে এই 4 এলাকায়। আটকে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। পুজোর আগে সরকারি প্রকল্পের এই টাকা হাতে পাচ্ছে না এই কেন্দ্রের বাসিন্দা গৃহবধূরা। সেপ্টেম্বরের শেষেই মিলেছিল সুখবর, লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাওয়ার জন্য যারা আবেদন করেছিলেন তাদের জন্য প্রথম পর্যায়ে প্রায় 2.5 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের জেলা শাসকদের সেই বরাদ্দ পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পুজোর আগে আগেই সেই টাকা পাঠানোর কাজও শুরু করে দিয়েছিল নবান্ন। তবে এই সরবরাহে বাদ সাজছে উপনির্বাচন। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি জারি থাকায় একেবারে নভেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাবেন 2/24 পরগনা, নদিয়া ও কোচবিহারের মহিলারা। উদ্বেগ বাড়ল প্রতিরক্ষা মহলের। পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি সই করেছে চীন। শর্ত মতো এবার লাল ফৌজের সঙ্গে সীমান্তে মোতায়েন করা হয়েছে পাক সেনার অফিসারদের। গোয়েন্দার রিপোর্ট মোতাবেক প্রতিরক্ষা সংক্রান্ত তথ্যের আদান প্রদান করতে চুক্তি সই করেছে ইসলামাবাদ ও বেজিং। বিশ্লেষকদের মতে, ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করছে চীন। বর্তমানে আফগানিস্তান নিয়ে ব্যস্ত আমেরিকা। অভ্যন্তরীণ রাজনীতি ও মধ্য এশিয়ায় তালিবানের উত্থানের আশঙ্কায় উদ্বিগ্ন রাশিয়া। ফলে ঘোলা জলে মাছ ধরতে তৎপর হয়েছে বেজিং। গত বছর পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীনের সেনা। লড়াইয়ে ভারতের 20 জন জওয়ান শহীদ হন। ওই ঘটনার পর বেশ কয়েক দফা কমান্ডার স্তরের আলোচনার পর প্যাংগং হ্রদ সংলগ্ন এলাকা থেকে সেনা সরিয়েছে ভারত ও চীন। কিন্তু তারপরও সীমান্তে চীনের গতিবিধি উস্কানিমূলক বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।